জন্য নবীজি একটা দৃষ্টান্ত দিয়েছেন, চন্দ্র যেভাবে মানুষকে দুনিয়ার বিপদ থেকে, রাস্তাঘাটের বিপদ থেকে, সব কিছুর বিপদ থেকে যেভাবে বাঁচিয়ে দেয়, আখিরি জামানার আমার উম্মত যখন আহলে বাইতের দামানকে মজবুত ভাবে ধরবে তখন ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে খুব মহব্বত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন নুরাইন, হযরত ফারুক আজম, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুল করিম সহ সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করতেন। ঘটনাক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে তুমি তো আমার নানাজাদের গোলামের ছেলে, আমার নানার গোলামের ছেলে। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিতার কাছে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কথাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখাটা নিয়ে আসতে পারলে খুব ভালোই হবে, এটা লেখা আমি চাই। তখন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সুলতান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তো বলে না বাপকা বেটা সিপাহিকা ঘোড়া, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লিখে দিলেন। একদিকে তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নজরে, যার নজর যার উপর পড়বে সেই বেলায় প্রাপ্ত হয়ে যায়, যিনি যার নজরে করামের দ্বারা ওলি হয়, একদিকে তো বেলায়াত সৃষ্টিকারী তারা, বেলায়াতের ওলি সৃষ্টিকারী তারা, অপরদিকে সৈনিক সেনাপতি লিখে দিলেন, এই কথা লিখে দিলেন যে তোমার পিতা আমার নানাজানের গোলাম। এই কাগজটা ফারুক আজমের হাতে যখন পৌঁছলো, পৌঁছার সাথে সাথে এতটা তিনি আনন্দ হলেন, বললেন যে আমার নাজাতের দলিল হয়ে গেছে, আমার নাজাতের দলিল হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র হাত মোবারক দিয়ে লিখে দিয়েছেন যে আমি নবী পাকের গোলাম, তিনি পবিত্র জবান দিয়ে এসেছে আমি নবীজির গোলাম, এটি আমার মুক্তির জন্য যথেষ্ট। তো সাহাবায়ে কেরাম কতটা মানতেন, কতটা মহব্বত করতেন আহলে বাইতকে, প্রত্যেক সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করতেন। মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামকে এবং আহলে বাইতের মধ্যে কখনো পার্থক্য সৃষ্টি করে না, আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না, আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দোষের দোষ যুক্ত করে যারা শিয়াপন্থী, শিয়াদের মধ্যে কিছু বাতিল রয়েছে, শিয়াদের মধ্যে কিছু বাতিল রয়েছে। শিয়া বলতে এখানে শিয়ার উপর পড়াশোনা করে, গবেষণা করে কথা বলা দরকার। আমাদের বাংলাদেশে কিছু সুন্নি, আমি এক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করে বলছি, কিছু ভাইয়েরা আছে সুন্নি বটে, কিন্তু কিছু কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, সুন্নি ভাই আমি তাদের খেদমতে আরজ করব, যে শিয়াদের সম্পর্কে বলতে বলতে আমাদের কথা যেন এমন লাগাম ছাড়া হয়ে না যায়, যে শিয়াদের কথা বলতে বলতে একটা সময় মানুষ আহলে বাইত থেকে দূরে চলে যায়, এমনটা যেন না হয়, এমনটা যেন কখনো না হয়। শিয়ারা মনে রাখবেন আহলে বাইতকে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামের দুশ্মনী করে, শিয়াদের মধ্যে কতক শিয়া আহলে বাইতকে কি করে ভালোবাসে কিন্তু সাহাবায়ে কেরামের দুশ্মনী করে, এরা হলো বাতিল, এরা কি বাতিল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এক চোখে রাখে আহলে বাইত আর এক চোখে রাখে সাহাবায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এক চোখে রাখবে কি আহলে বাইত আর এক চোখে সাহাবায়ে কেরাম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু শিয়াদের বিরুদ্ধে চারণ করলে কখনো যেন আহলে বাইতকে, আহলে বাইতের শান আজমাতের কোনো খেলাফ শব্দ না আসে, এবং মানুষের মধ্যে আলোচনা করতে গিয়ে দাড়ি কমা এমনভাবে মেনটেন করতে হবে, শব্দগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে যে কোনো অবস্থায় যেন আহলে বাইত থেকে মানুষ দূরে সরে না যায়, কোনো অবস্থায় যেন মানুষ আহলে বাইতকে ভয় না পায়, কারণ আহলে বাইত হলো নাজাতের রাস্তা, আহলে বাইত নাজাতের রাস্তা।
হুজুর করিম রাউফুর রহিম ফরমান এই অন্ধকারের মধ্যে প্রকট চন্দ্রের আলো যখন থাকে তখন মানুষ যেরকম রাস্তার বিপদ থেকে বেঁচে যায় আখিরি জামানার ফেতনা থেকে মানুষ বাঁচার জন্য আহলে বাইতকে যেন ধরে রাখে আহলে বাইতের দ্বারা সে ফেতনা থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ আহলে বাইতকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন দুটি কথা বলছি একটা হলো যে আমরা আল্লাহওয়ালা হয়ে বাঁচার জন্য নবীজিকে মহব্বত করতে হবে সেই সাথে কোরআনে কারিমকে মানতে হবে মনে রাখবেন কোরআনে কারিম মানতে হবে এই কথাটা আমরা সবাই জানি কিনা এখন যারা আমাদের দেশে মিলাদ পড়ে না কিয়াম করে না নবীজিকে হাজির নাজির নূর গায়েবের খবরদাতা বলতে অস্বীকার করে এবং যারা এই আকীদা রাখে তাদেরকে মুশরিক ফতোয়া দেয় হুজুর করিম রাউফুর রহিমের শান আজমতের কথা শুনলে তাদের শরীর জ্বলে ওঠে অথচ এইগুলো কোথায় আছে এই কোরআন থেকে আমি যে কথাগুলো বললাম এগুলো হুজুর পাকের এই শানগুলো কোরআন শরীফে আছে কিনা উপরন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান রাফা'না লাকা যিকরাক আমি রব হয়ে আমার নবীর শানকে উঁচু করে দিয়েছি বুলন্দ করে দিয়েছি আর সেই জায়গায় যারা আজকে নবী পাকের শান আজমতকে দাফন করছে এদেরকে নিয়ে আপনি আমার আর চিন্তা করার প্রয়োজন আছে এরা কোরআন দিয়েই